নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 3/8/2022 2017 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো যে আপডেটটা সেটা রয়েছে, দেখে নেব। প্রাথমিক নিয়োগের দাবিতে সল্টলেকের এপিসি ভবনে ডেপুটেশন দেয় প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। 2017 প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চের তরফ থেকে এই কর্মসূচি ডাক দেওয়া হয়। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার জন্য 2017 সালের অক্টোবর মাসে অনলাইন আবেদন গ্রহণ করে। রাজ্যের প্রায় 2.5 লক্ষ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীরা আবেদন করে এবং দীর্ঘ 5 বছর পর 2021 সালের 31শে জানুয়ারি টেট পরীক্ষা নেওয়া হয় এবং এর 1 বছর পর 2022 জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। সারা রাজ্যে 9,896 জন পরীক্ষার্থী সফল হয়। আজ তারা দীর্ঘ 5 বছর ধরে বঞ্চিত। আজ তারা বিধাননগরের স্টেশন থেকে মিছিল করে সল্টলেকে ঢুকলে পিএনবি মোড়ে আটকে দেয় পুলিশ এবং পুলিশ বিক্ষোভকারীদের আটক করে, টানায় টেনে হিজড়া করে বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে তোলে। তাহলে দেখলেন, এবারে 2000 টেটের প্রাথমিক শিক্ষক নিয়োগে 2017 সালে টেট উত্তীর্ণরা কিন্তু তারাও কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে। বিভিন্নভাবে তারা এর আগেও বিক্ষোভ প্রদর্শন করছে, এরপরে আবার আজকেও কিন্তু তারা, যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা হয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়, তার জন্য 2017 সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরাও কিন্তু বা চাকরি প্রার্থীরাও কিন্তু বিক্ষোভ প্রদর্শন করলো। তো দেখা যাক সরকার কবে নিয়োগের ব্যবস্থা করে। এ সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।